বিস্ময় হতে যেও না বাবা, বিস্মিত হয়ে যাবে। এই একটা ডায়লগ এতটা ভাইরাল হবে, আপনারা দেখুন এই সিনেমাটা বক্স অফিসে আবার কামাল করতে চলেছে। কথা বলছি হামি টু নিয়ে। এই যে উইন্ডোজ প্রোডাকশন নিয়ে এত কথা হয় যে এরা একই টাইপের সিনেমা বারবার আনছে, নির্দিষ্ট দর্শকের জন্য সিনেমা করছে, সবই ঠিক আছে এবং অনেকে এটাকে সিরিয়াল বলতেই পারে, কারণ আমরা বারবার এই ধরনের কাজগুলোকে এখন সিরিয়াল বলছি। কিন্তু এরা উইন্ডোজ প্রোডাকশন হাউস এই কাজগুলোকে এমন ভাবে বানায়, এগুলোকে এমন ভাবে প্রমোশন করে, এগুলো লোকে দেখতে যাবে। এবং আমি বলে দিচ্ছি এটাও ওয়ান অফ দ্য বিগেস্ট হিট হতে চলেছে 2022। এমনিতে যে কাজগুলো এসেছে বেলা শুরুর কথা যদি বলি, বিরাট হিট হয়েছে, ব্লকবাস্টার হিট হয়েছে, লোকই ছিল মোটামুটি একটা বিজনেস করেছে। কিন্তু দেখুন তারা এখন অন্যরকম একটা কিছু করলো, সেই বিজনেস করতে পারলো না যেটা বেলা শুরু করতে পেরেছে, কম্পিটিশনের দিক দিয়ে যদি বলি। কিন্তু হামি টু একটা হিউজ বিজনেস করতে চলেছে, তার মানে এটা বলছি না যেটা একটা ফ্র্যাঞ্চাইজ মুভি বলে বা এটা নির্দিষ্ট দর্শক রয়েছে বলে, তা না। এই দর্শকের বাইরেও যারা রয়েছে তারা কিন্তু হামি টু দেখবে। কারণ আমার ব্যক্তিগতভাবে আমি মেনলি সিরিয়াল বিরোধী সিনেমাগুলো, মানে সিরিয়াল নির্ভর সিনেমাগুলো আমি বিরোধী, কিন্তু আমার ওই ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে। কারণ এই সিনেমাটার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক কিছু দেখা রয়েছে, অনেক বাস্তব তুলে ধরা হয়েছে, এটা এই সিনেমাটার সব থেকে বড় প্লাস পয়েন্ট। এবং যে কারণে আমি বলতে বাধ্য হচ্ছি এর সঙ্গে যে সিনেমাটা ক্ল্যাশ হয়ে যাচ্ছে প্রজাপতি, সেটা কিন্তু একটা বড় রকম চাপে পড়বে। কেন পড়বে সেটা পুরো এক্সপ্লেন করবো, তার আগে আমি ট্রেলারটা নিয়ে এখানে কথা বলছি। তো প্রথম কথা, ট্রেলারটা আমার সব থেকে এটা ভালো লেগেছে, মানে যেটা 100% প্রত্যেকটা লোকের ভালো লাগে, সেটা হচ্ছে অঞ্জন দত্ত। অঞ্জন দত্তকে এখানে খুব অন্যভাবে কাজে লাগানো হয়েছে, তাকে একটা অন্যরকম ক্যারেক্টার দেওয়া হয়েছে এবং তার প্রত্যেকটা ডায়ালগ একেবারে মাস্টার ক্লাস, একেবারে মাথায় এসে থাকছে এবং ডায়লগ গুলো মনে থেকে যাবে, এটা সব থেকে বড় প্লাস পয়েন্ট। সেকেন্ড হচ্ছে যে স্টোরিটা খুব অন্যরকম লেখা হয়েছে। আজকে রিয়েলিটি শো নামে অনেক রকম নাটক চলে যেখানে বাচ্চাদের কেউ রীতিমতো ঘোড়ার রেসে রে বানিয়ে দেওয়া হয়, তাদের জীবন অনেক বিপর্যয়ের মধ্যে দিয়ে যায়, সেই জিনিসটা খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে শিবপ্রসাদের হচ্ছে দুটো ছেলে রয়েছে, একটা ছেলে অঙ্কে খুব ভালো, মারাত্মক রকমের সে ভালো, এবং তার একটা ভাই রয়েছে যে অতটা ভালো নয়, অতটা ট্যালেন্টেড নয়, সে টিভি তার ভাইকে খুব জনপ্রিয় দাদাকে খুব জনপ্রিয় দেখছে এবং সে তাকে খুব মিস করছে। সে ওসব জনপ্রিয়তা ফনপ্রিয়তা বোঝে না, সে দাদাকে জাস্ট মিস করছে, সে তার দাদাকে খুব ভালোবাসে, তার সাফল্যে সে খুশি হচ্ছে। আর অপর দিকে একজন কম্পিটিটর একটা মেয়ে রয়েছে, যেও একজন বিস্ময় বালিকা, যে খুব ভালোভাবে নাম করছে এবং ওকে রীতিমতো কম্পিটিশন দিচ্ছে আলাদা একটা দিক থেকে। তো এর গার্জেনরা এরা চাইছে না এদের মধ্যে কোনো বন্ধুত্ব করে উঠুক, কারণ এরা একে অপরের কম্পিটিটর। কিন্তু ওই বাচ্চাগুলো একে অপরের মধ্যে কোনো রকম কোনো প্রতিযোগিতা চলছে সব তারা বোঝেই না, তারা জানে তারা তাদের প্রতিভা রয়েছে, কিন্তু তারা তাই বলে প্রতিভা রেতে একে অপরকে হিংসা করবো, একে অপরের সঙ্গে কথা বলবো, নিজস্ব তাদের মধ্যে নেই, এটা রয়েছে বড়দের মধ্যে। তো এই এতগুলো দিক যখন একটা সিনেমার মধ্যে থাকে, এটা সব ধরনের অডিয়েন্সকে টানবে, টানবেই টানবে। এবং আমি নিজে খুব এক্সাইটেড এই কাজটা দেখার জন্য। বেসিক্যালি যখন টিজার এসেছিল আমার একদম ভালো লাগেনি, এই সিনেমাটা আমার এক্সাইটমেন্ট ছিল না, কিন্তু আজকে ট্রেলার দেখে আমার কিন্তু দেখার খুব ইচ্ছে হচ্ছে, আমি চাইছি তাড়াতাড়ি রিলিজ করুক এই ট্রেলারটা। আমার যেটা ভালো লেগেছে সব থেকে ভালো, খুব কম্প্যাক্ট করা হয়েছে ট্রেলারটা, খুব কম্প্যাক্ট, কিন্তু আরেকটু ছোট হতে পারতো ট্রেলার, 3 মিনিটের আগে এটাকে 2 মিনিট 50 বা 2 মিনিট 40 সেকেন্ড রাখা যেত, কিন্তু এই কাজটা কিন্তু হিট হবে। রিসেন্টলি আর যে কটা কাজ এসছে তার মধ্যে হামি টু ট্রেলার আমার কিন্তু ভালো লাগলো, এটা আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু এই ট্রেলার দেখে আমি বলছি এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে এবার কামাল করবে। এবং যেভাবে পুজোতে কর্ণ সুমনের গুপ্তধন টিক্কা দিল কাছের মানুষকে, এবার দেখবেন বড় দিনেও এই সিনেমাটা কিন্তু বড় টিক্কা দেয়। দেখুন টনিক যখন এসেছিল তখন কোনো বড় সিনেমা কিন্তু বাংলার মধ্যে ছিল না, টনিকই ছিল, এবং টনিক একটা হিউজ অডিয়েন্স ছিল, মানে ওই অডিয়েন্স যারা টনিক দেখেছে, কারণ ওই সময় উইন্ডোজ সিনেমা ছিল না। এবার পরপর তো এই ধরনের সিনেমাগুলো করে গেছে যেখানে একটা ফ্যামিলিগত ব্যাপার রয়েছে, তো তার প্রজাপতিও এই একই প্যাটার্নের মধ্যে পড়ছে। কিন্তু উইন্ডোজ এই রিয়েলিটি শো এর ব্যাপারটা পারে, এই জিনিসগুলো এমনভাবে তুলে ধরেছে সিনেমার মাধ্যমে, প্লাস প্রসেনজিতের একটা স্ট্রং ক্যামিও, এই জিনিসগুলো দারুণ ইফেক্ট ফেলবে। প্লাস বড়দিনে যেহেতু একটা ফ্র্যাঞ্চাইজ মুভি, এই সিনেমাটা বিরাট পরিমাণে শো পাবে এবং অডিয়েন্সের প্রথম চয়েস অটোমেটিক্যালি প্রজাপতির ট্রেলার যতই ভালো হোক, দেব মিঠুন যতই থাকুক, লোকের ফার্স্ট চয়েস হবে অবভিয়াসলি হামি টু, আমি লিখে দিলাম আজকে। এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে কামাল করবে, অর্থাৎ এই বছর দেবের কিন্তু বক্স অফিস সেই 2021 যেরকম গেল গোলন্দাজের মাধ্যমে, সেই জিনিসটা কিন্তু এবার কোথাও কি হলো না, বা টনিকের মাধ্যমে যেরকম গেছিল 2022 কিন্তু সে ভালো বক্স অফিস দিয়ে দেয়নি আমি বলছি না, কিন্তু ওই জিনিসটা হলো না যে একাই বক্স অফিসের কিং, ওই ব্যাপারটা কিন্তু হলো না। কারণ কিসমিসের সামনে রাবণ একটা রীতিমতো একটা বড় প্রতিযোগী ছিল, সেই যে দেব যে একেবারে এগিয়ে গেছে রাবণের থেকে সেই জিনিসটা হয়নি, সমানে সমানে লড়াই হয়েছে। তারপর কাছের মানুষ ভার্সেস কর্ণ সুমনের গুপ্ত আমরা দেখলাম কাছের মানুষ অনেক পিছিয়ে গেল, এবং দেখবেন আমি লিখে দিচ্ছি আমি দেবটাকে ছোট করছি না, কিন্তু তার যে একই ঘরনার সিনেমা যে বারবার সে আনছে, আমি থ্রিলার আসুক বা না আসুক আমি এটুকু বলতে পারি যে এই ট্রেলারটা দেখার পর প্রজাপতি কিন্তু বেশ খানিকটা পিছনে থাকবে। কারণ উইন্ডোজ প্রোডাকশনের এমনি একটা বিরাট অডিয়েন্স রয়েছে, তারা শো এমনিই বেশি পায়, প্লাস হামি টু যেহেতু সিনেমার নাম, একটা আগে থেকেই দর্শক রয়েছে, প্লাস নতুন অনেক দর্শক রয়েছে যারা ওটিটিতে পরে দেখেছে, তারাও কিন্তু হামি টু দেখার জন্য এক্সাইটেড হবে। তো আমার মনে হচ্ছে সিনেমাটা বক্স অফিসে ভালো হবে, ট্রেলারটাও খুব ইন্টারেস্টিং হয়েছে, ডায়লগ গুলো খুব ভালো, অঞ্জন দত্তকে খুব ভালোভাবে কাজে লাগানো হয়েছে, এবং এই কাজটা কিন্তু উইন্ডোজের ভালো কাজ আসছে আমার মনে হচ্ছে এটা।
রিসেন্ট অনেকগুলো কাজকে আমি বলেছি যে দর্শক টানার জন্য তারা করছে, কিন্তু এই কাজটার মধ্যে কিন্তু ভালো একটা বার্তা দেওয়ার ব্যাপার রয়েছে, যেটা তাদের অনেক আগে ইচ্ছেতে থাকতো, অনেক আগে তাদের যে কাজগুলো আসতো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টে থাকতো, এই জিনিসটার মধ্যে কিন্তু ট্রেলারটার মধ্যে সেই ফিলিংসটা আমি পেলাম, যেটা আমার খুব ভালো লেগেছে। এবং উপর দিকে শিবপ্রসাদের সঙ্গে যে জুটির যে ব্যাপারটা নায়িকার, সেটাও খুব ভালোভাবে ম্যাচ করছে, যেটা আগেও আমরা দেখেছি। সেই সব মিলিয়ে সবকিছু মিলিয়ে ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে, এবং রীতিমতো প্রজাপতির সামনে কিন্তু একটা বড় লড়াই কিন্তু হতে চলেছে, রীতিমতো একটা কঠিন প্রতিপক্ষকে সামনে পেতে চলেছেন, এটা অস্বীকার কখনোই করা যাবে না। যাই হোক, এটা আমি আমার বক্তব্য রাখলাম, তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও, যদি চ্যানেলটা নতুন হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এন্ড কেটে দেবে লাইক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে, ভালো, বাই, টেক কেয়ার।